পরে পর আমি যেহেতু সম্প্রচার করছো, যেহেতু এই খবর কালিরে পর আমি দর্শকক জানাই আছো, নগাঁও টপতজুড়ীত কালি এক অতি শোকাবহ, অতি দুর্ভাগ্যজনক একটা ঘটনা সংঘটিত হয়েছে। টপতজুড়ীর বামুনি পাহাড়ত বন্য হস্তীর মৃত্যুক কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত আছে। হাতিটোর জাকটো বজ্রপাতত মৃত্যু হওয়া বলে সন্দেহ প্রকাশ করেছে বন বিভাগের লোকে। আর তার পাছতে দেখবলে পাওয়া গেছে সমগ্র ঘটনাক কেন্দ্র করে রহস্যর উদ্বেগ ঘটিছে। এই করুণ ঘটনাত ইতিমধ্যে 22টাক হাতির মৃত্যু ঘটিছে। অতি দুর্গম স্থানত এই ঘটনা সংঘটিত হওয়ার বাবে মৃত হাতিকেটা উদ্ধারত যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে বন বিভাগ। আমি দৃশ্যাংশ দেখাই আছো, এটা দুটা নহয় 22টাক বন্য হস্তির করুণ মৃত্যু ঘটিছে। প্রকৃতির রুদ্রমূর্তির ওসরত কোনো আসলতে যুঁজ দিব নয়, ব্রজপাত পড়ি এই হাতি সমূহর মৃত্যু হওয়ার আসলতে অভিযোগ উত্থাপন হয়েছে। বন বিভাগে আসলতে ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করেছে, কিন্তু স্থানীয় লোকর মতে বিষ খাই আসলতে বিপানের ফলতে এই হাতি সমূহর মৃত্যু হওয়ারও এক অভিযোগ উত্থাপন হয়েছে। সমগ্র আসলতে ঘটনাটুক কেন্দ্র করে রহস্যর উদ্বেগ ঘটিছে। এই ঘটনায় এতিয়া প্রকৃতিপ্রেমীর মাজত, সচেতন মহলের মাজত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কোনেও আসলতে সহজভাবে লব পৰা নাই এই ঘটনাটো। আর দৃশ্যাংশ দেখাইছো, চাও কেনেদরে তেওঁলোকে আসলতে এই হাতি সমূহ শুই আছিল, হঠাৎ আহিছিল বজ্রপাত, আর এই বজ্রপাতের ফলতে এনেদরে নিথর হয়ে পড়ে রয়েছে এই হাতি সমূহর মৃতদেহ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনার উদ্বেগ প্রকাশ করেছে আর বিভাগীয় মন্ত্রী ঘটনাস্থলী পরিদর্শন করবল নির্দেশ দিছে। ইফালে এই ঘটনার সিবিআই তদন্তর দাবি জানাইছে অরণ্য সুরক্ষা সমিতির সচিব প্রধান ডক্টর হরিচরণ দাসে। বামুনি পাহাড়ত 20টাক হাতির রহস্যজনক মৃত্যুর ঘটনাত আমি অরণ্য সুরক্ষা যথেষ্ট মর্মাহত হয়েছো। এই বিষয়টি অতি রহস্যজনক, ইমানকটা হাতির একটা কেন মৃত্যু হল এই কথাটার সন্দর্ভত এক সিবিআই তদন্ত আমি দাবি করছো। হাতিকটার মৃত্যুয়ে জৈব বৈচিত্র্যের জগত এক ভাবুকি কড়িয়ায় আনিছে। বর্তমান মানব সমাজত যে কোভিড পরিস্থিতির সৃষ্টি হয়েছে, করোনা রোগের সৃষ্টি হয়েছে, তার ইয়ার সম্পর্ক থাকিব পারে। গতি আমি এই বিষয়টি এড়াই চলিলে নহব, ইয়ার তদন্ত।